আগামী শুক্রবার থেকে আবারও শুরু হচ্ছে মেট্রো রেলের এমআরটি পাশের রেজিস্ট্রেশন, পাশাপাশি নষ্ট থাকা কার্ডও নবায়ন করা যাবে সেদিন থেকে। শুক্রবার ডিএমটিসিএল এর ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনিবার্য পরিস্থিতির কারণে 7 নভেম্বর পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। মেট্রো রেল শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 7:10 থেকে রাত 9:40 পর্যন্ত চলাচল করছে, আর শুক্রবার চলাচল করছে বিকেল 3:30 থেকে রাত 9:40 পর্যন্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 19 জুলাই মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। পরে সংস্কার কার্যক্রম শেষে প্রথমে কাজীপাড়া, পরে চালু হয় মিরপুর 10 নম্বর স্টেশন।